তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অহোম রাজ্য সম্বন্ধে, আজকে আমরা কোচ রাজ্য সম্বন্ধে আলোচনা করবো। তো কোচ রাজ্য সম্বন্ধে কী কী প্রশ্ন আসতে পারে বা তার রিলেটেড চুতিয়া রাজ্য থেকে কী কী প্রশ্ন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি পয়েন্ট আছে এই পয়েন্টগুলি আমরা ঠিকমার করে রেখেছি, এই পয়েন্টগুলি শুধুমাত্র আপনাদের ডিসকাস করবো যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং প্রশ্নগুলো যাতে আপনারা অবশ্যই পরীক্ষার হলে যাতে আপনারা সলভ করতে পারেন। ঠিক আছে ভাই, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের মূল পর্বে আজকের ক্লাসের। তো আজকের আজকে আমাদের বিষয় হচ্ছে যেমন বিশ্বসিংহ। বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা। বিশ্বসিংহ কী ছিলেন ভাই? বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা। তো তিনি কোচ রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন, সুতরাং তিনি কোচবিহারে কোচ রাজ্যের রাজধানী স্থাপন করেছিলেন। তার রাজধানী তিনি কোথায় স্থাপন করেছিলেন? তিনি রাজধানী স্থাপন করেছিলেন কোথায়? কোচবিহারে। ঠিক আছে, তো তারপরের যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা একটু দেখে নেব, কোচ রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন নরনারায়ণ। এই যে কোচ রাজা রয়েছেন, অনেকগুলি কোচ রাজা রয়েছেন, অনেকজন রয়েছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন নরনারায়ণ। ঠিক আছে, এবং চিলারায় ছিলেন তার সুদক্ষ সেনাপতি। এখানে প্রশ্ন আসতে পারে যে চিলারায় কে ছিলেন? তো চিলারায় হচ্ছেন কোচ রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা, যিনি ছিলেন তিনি হচ্ছেন নরনারায়ণ। এবং নরনারায়ণের নরনারায়ণ ছিল চিলারায়ের চিলারায় ছিলেন নরনারায়ণের সেনাপতি। চিলারায় ছিলেন তার সুদক্ষ সেনাপতি। ঠিক আছে, তো নরনারায়ণের সেনাপতির নাম হচ্ছে চিলারায়। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো তারপর আমরা দেখে নিই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশ্বসিংহের 18 জন পুত্র ছিল। বাহ, বিশ্বসিংহের কয়টি পুত্র ছিল? 18 জন পুত্র মাথায় রাখবেন। বিশ্বসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মল্লদেব নারায়ণ নাম নিয়ে কোচ রাজ্যের রাজা হন। তো বিশ্বসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র, তার বড় পুত্র যার নাম ছিল মল্লদেব, তো মল্লদেব নরনারায়ণ নাম নিয়ে তিনি মল্লদেব নরনারায়ণের তার জ্যেষ্ঠ পুত্র মল্লদেব নরনারায়ণ নাম নিয়ে তিনি কী করলেন? কোচ রাজ্যের রাজা হন। এবং ভাই শুক্রদোষকে, এবং তার ভাই যে শুক্রদোষ ছিল, শুক্রদোষকে সেনাপতি হিসাবে নিয়োগ করেন। শুক্রদোষের চিলের মতো আতঙ্ক অতর্কিতে আক্রমণ করে রাজ্য জয় করতেন ইতিহাসে, তাই তাকে চিলারায় বলে চিলারায় নামেও খ্যাত। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, তো কোচ রাজা নরনারায়ণ কী বলেছে ভাই? আমরা একটু জুম আউট করে নিচ্ছি যাতে করে আমরা টিক মার্ক করতে পারি। দেখুন, কোচ রাজ্য নরনারায়ণ 1562 খ্রিস্টাব্দে অহোম রাজ্য আক্রমণ করেন। তো আপনারা যারা যদি দেখতে অসুবিধা হয়, তাহলে আপনারা যদি মনে করুন যদি আপনাদের ঝাপসা আসছে বা লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো সেখানে থ্রি ডটে ক্লিক করে রেজলিউশনটিকে আপনারা অ্যাডভান্স দিকে রেজলিউশনটিকে আপনারা একটু হাই করে দিন, 480 করে দিন, তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন ভাই, ঝলক দেখলে আজা। ঠিক আছে, তো সেনাপতি চিলারায় অহোম রাজ্য অহোমের রাজধানী গড়গাঁও দখল করেন। তো কী বললাম, কোচ রাজা নরনারায়ণ 1562 খ্রিস্টাব্দে অহোম রাজ্য আক্রমণ করেন। ঠিক আছে, জানতে পারলাম। তো সেনাপতি চিলারায় যিনি ছিলেন তিনি অহোম রাজধানী গড়গাঁও দখল করেন। তো সেনাপতি চিলারায় অহোমের রাজধানী গড়গাঁও দখল করেছিলেন। তো অহোম রাজ্য কুচদের করতলগত হয় তো মহারাজ নরনারায়ণ পর কোচ রাজ্য কোচবিহার এবং কোচ হাজোই দুই নামে বিভক্ত হয়েছিল। আমাদের একবার পরীক্ষায় আমরা এসেছিল প্রিভিয়াস ইয়ের কোয়েশন আমি দেখেছিলাম। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মহারাজ নরনারায়ণ পর কোচ রাজ্য দুইটি ভাগে ভাগ হয়েছিল, একটি হচ্ছে কোচবিহার আর একটির নাম কী ছিল? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ের এসেছিল ভাই, আমরা দেখছিলাম। তো মহারাজ নরনারায়ণ পর কোচ রাজ্য দুই ভাগে ভাগ হয়েছে, একটির নাম হচ্ছে কোচবিহার এবং আরেকটির নাম হচ্ছে কি? কোচ হাজো। ঠিক আছে, তারপর এই ছিল আমাদের সংক্ষিপ্ত মানে কোচ রাজার সম্বন্ধে আলোচনা। এবার আমরা চলে যাব চুতিয়া রাজ্যের সম্বন্ধে আলোচনা। তো চাউলুং চুকাফা অসমে অহোম রাজ্য স্থাপন করার সময়ে ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে সুবনশিরি এবং দক্ষিণ পারে দিশাং নদীর পূর্বে চুতিয়া রাজ্য ছিল। তো চুকাফা অহোম রাজ্য যখন স্থাপন করলেন চুতিয়া চাংলুং চুকাফা, অর্থাৎ যার চুকাফার প্রকৃত নাম হচ্ছে চাউলুং চুকাফা, তো তিনি কী করলেন? অসমে অহোম রাজ্য স্থাপন করার সময় ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে যে সুবনশিরি রয়েছে এবং দক্ষিণ পারে দিশাং নদীর একদম ঠিক পূর্বে একটি রাজ্য ছিল, যে রাজ্যকে বলা হয় চুতিয়া রাজ্য। তো চুতিয়াগণ কয়েকটি ভাগে বিভক্ত ছিল, যাদেরকে বলা হয় হিন্দু চুতিয়া, বরাহী চুতিয়া, দেউরি চুতিয়া, আহম চুতিয়া এবং মিরি চুতিরা। ঠিক আছে, তো তারপরের মেশুতে চুতিয়াদের প্রথম রাজা বীরপাল, খুব গুরুত্বপূর্ণ যে টপিকটি আমরা আলোচনা করেছি, চুতিয়াদের প্রথম রাজা বীরপাল এবং সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন রত্নদোষ পাল বা গৌরীনারায়ণ। তো চুতিয়াদের মধ্যে চুতিয়াদের প্রথম রাজা বীরপাল এবং সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন রত্নদোষ পাল বা গৌরীনারায়ণ।
চুতিয়াদের নিজস্ব ভাষা ও ধর্ম ছিল। চুতিয়াদের কী ছিল? নিজস্ব ভাষা ছিল এবং নিজস্ব ধর্ম ছিল। তা তারা শক্তির উপাসক ছিলেন। তারা কী ছিলেন? তারা ছিলেন শক্তির উপাসক। সদিয়ার কেচাইখাতি গোসানির পূজা করতেন। তারা কী করতেন? কেশাইখাতির পূজা করতেন। কার পূজা করতেন জেনে নেবেন? কেশাইখাতি গোসানির পূজা করতেন। তো 1523 খ্রিস্টাব্দে অহোমরা চুতিয়া রাজ্য দখল করে তাদের অন্তর্ভুক্ত করে। অর্থাৎ 1523 সালে অহোমরা কী করেছিল? এই চুতিয়া যে রাজ্য ছিল, আমরা আগে বলেছিলাম, কী বলেছিলাম, চুতিয়া রাজ্য কোথায় ছিল বা চুতিয়া রাজ্য কোথায় অবস্থিত প্রশ্ন আসতে পারে। তো ব্রহ্মপুত্র নদীর উত্তর পারে সুবনশিরি এবং দক্ষিণ পারে দিশাং নদীর পূর্বে চুতিয়া রাজ্য ছিল। তো 1523 খ্রিস্টাব্দে কী করেছিল? 1523 খ্রিস্টাব্দে অহোমরা চুতিয়া রাজ্য দখল করে তাদের অন্তর্ভুক্ত করেছিল। ঠিক আছে, তারপরের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে। ভুঞ্জে শব্দের অর্থ মাটি বা ভূমির মালিক। এখানে আমরা প্রশ্ন আসতে পারে, তো তাই অসমের ভুঞ্জাগণ বাড়ভুঞ্ঝা নামে পরিচিত। ঠিক আছে, তো এখান থেকে একটি প্রশ্ন আসছে, ভুঞ্জাগণ, ভুঞ্জা শব্দের অর্থ হচ্ছে ভূমি বা মাটির মালিক। ঠিক আছে, এই এই ভিডিও এই ক্লাস থেকে আমরা এক দুটি পয়েন্ট আপনারা কি নোট করবেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা দেখবেন। ত্রয়োদশ শতকে অহোমরা অসমে এসে চড়াইদেউতে রাজধানী স্থাপন করে। অর্থাৎ অহোমরা সর্বপ্রথম অসমে এসেছিল ত্রয়োদশ শতকে এবং তারা প্রথম রাজধানী স্থাপন করেছিল চড়াইদেউ। অহোমদের মোট 40 জন রাজা ছিলেন, চুকাফার পরে 39 জন, চুকাফা নিয়ে 40 জন আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। তো তাদের নামের আগে স্বর্গদেউ উপাধি গ্রহণ করেছিলেন। তো অহোমদের, অহোম রাজা ছিলেন, তো অহোমদের রাজার আগে তারা তাদের নামের পূর্বে স্বর্গদেউ উপাধি গ্রহণ করেছিলেন। তো স্বর্গদেউ চুডাংফা বা বামুনি কোরের সময় থেকে অহোমদের শাসন ব্যবস্থায় হিন্দু ধর্মের প্রভাব পড়ে এবং স্বর্গদেউ চুহুংমুং, তিনি দিহিঙ্গিয়া রাজার সময় থেকে অহোমগণ হিন্দু নাম গ্রহণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে, স্বর্গদেউ রুদ্রসিংহ অহোমদের শ্রেষ্ঠ রাজা। অহোমদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? স্বর্গদেউ রুদ্রসিংহ। তো স্বর্গদেউ রুদ্রসিংহ ছিলেন অহোমদের শ্রেষ্ঠ রাজা। স্বর্গদেউ লক্ষ্মীসিংহের সময় থেকে অহোমদের পতনের সূত্রপাত হয়। খুব গুরুত্বপূর্ণ, স্বর্গদেউ লক্ষ্মীসিংহের সময় থেকে অহোমদের পতন শুরু হয় এবং অহোমরা রাজত্ব করেছিল 600 বছর। অহোমরা রাজত্ব করে 600 বছর, যা ইতিহাসে বিরল। ঠিক আছে, তো পরের পয়েন্ট, 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবু সন্ধি অনুসারে অহোম রাজ্য ব্রিটিশের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ একদম শেষ যেটি লড়াই হয়েছিল সেটি হয়েছিল 1826, সেখানে একদম শেষ অহোম রাজ্যের পতন হয়েছিল এবং অহোম রাজ্য ব্রিটিশের হাতে চলে গিয়েছিল ইয়ান্ডাবু সন্ধির মতে। ঠিক আছে, তো কামরূপ রাজা বৈদ্যদেব, তিনি কামরূপে বৈদ্যগড় বা দুর্গ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। কামতার রাজা দুর্লভ নারায়ণ শ্রীমত শঙ্করদেবের পূর্বপুরুষ চণ্ডীবর ভুঞ্জের উপখ্যাতি ছিলেন। তারপরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট, কামতা রাজ্যের বুকে কোচ রাজ্যের সৃষ্টি হয়। কোচ রাজ্যের সৃষ্টি হয়েছিল কোথায়? কামতা রাজ্যের মধ্যেই। তো বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা একটু আগে ক্লাসে ডিসকাস করেছি। তো বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে ভাই, তো নরনারায়ণ কোচ রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন, বিশ্বসিংহ ছিলেন প্রতিষ্ঠাতা। ঠিক আছে, বিশ্বসিংহ ছিলেন কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা, সেখানে কিন্তু আমাদের খেলিমেলি লেগে যায়। নরনারায়ণ হলেন কোচ রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তার ভাতা চিলারায়, আরে বাবা, তার ভাতা চিলারায় কোচ রাজ্যের মুখ্য সেনাপতি ছিলেন, আমরা বলেছি। তো বীরপাল চুতিয়াদের প্রথম রাজা, চুতিয়া যারা রয়েছে চুতিয়াদের প্রথম রাজা হচ্ছে বীরপাল এবং রত্নদোষ পাল চুতিয়াদের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। স্বর্গদেউ চুহুংমু রাজত্বকালে চুতিয়া রাজ্য সর্বপ্রথম অসম দখলে আসে। ঠিক আছে, তো স্বর্গদেউ চুহুংমু রাজত্বকালে চুতিয়া রাজ্য অহোমদের দখলে আসে। ভুঞ্জে শব্দের অর্থ হচ্ছে মাটি বা ভূমির মালিক। অসমে ভুঞ্জাগণ বারো ভুঞ্জা নামে পরিচিত। তো বারো ভুঞ্জাগণের বংশে শ্রীমন্ত শঙ্করদেব জন্মগ্রহণ করেছিলেন। তো স্বর্গদেউ চুহুংমুয়ের সময়ে শ্রীমন্ত শঙ্করদেব বৈষ্ণব ধর্ম সূচনা করেছিলেন। ঠিক আছে, তো কাছাড়িরা অসমের অতি প্রাচীন অধিবাসী। তো কাছাড়ি রাজাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহামাণিক্য, খুনখরা, যশোনারায়ণ, তাম্রধ্বজ, কৃষ্ণধ্বজ এবং গোবিন্দচন্দ্র। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম আজকের এই ক্লাসে। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না, এবং এই ধরনের টপিক থেকে আপনাদের কিন্তু একটি প্রশ্ন আসতে চলেছে, সেটি শেয়ার ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ।